হ্যালো, আমি নাভিদ, সরি মানে আমি নিলয়, কিন্তু এই নাটকে আমি নাভিদ ক্যারেক্টার করছি। এখানে আমি একজন ইয়াং অ্যাড মেকার, লাভার বয় বলা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি কার লাভার সেটা একটু আমি নিজেই কনফিউজ থাকি, কারণ এখানে বাঁধন, প্রিয়া, সামিহা এবং আরও অনেকেই আছে। তো কার সাথে যে প্রেম সেটা দেখতে হলে কষ্ট করে চোখ রাখতে হবে। এটা আমার ফ্রেন্ডের ভাষা। ও আই সি, ফ্রেন্ড নাকি আবার? ও তুমি কি রে বলো না, ওকে ভেতরে ঢুকতে দিবি না, তুই আমার শার্ট পরেছিস কেন? হ্যাঁ, মেয়েদের পারফিউম। তো কক্সেস বাজারে শুটিং করতে গিয়ে আমাদের ভালো এবং খারাপ দুটো অভিজ্ঞতাই হয়েছিল। যেমন একটা সুন্দর লোকেশন, সেখানে গেলে তো ভালো লাগারই কথা, আর খারাপ এক্সপিরিয়েন্স ছিল ইন এ সেন্স আমাদের, সেখানে আমরা ঝড়ের মধ্যে পড়েছিলাম শুটিং করতে গিয়ে। আমাদের হোটেল থেকে শুটিং স্পট অনেক দূরে ছিল, সেখানে অনেক বেশি বাতাস এবং মানে ধুলা ঝড় ছিল। তো সেই ঝড়ের মধ্যে পড়ে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে শুটিংটা বোধহয় শেষ করতে পারবো না, বাট ফাইনালি আমরা সুন্দর করে শুটিংটা শেষ করে আসতে পেরেছি। আপনারা দেখলে হয়তো আমাদের কষ্টটা চোখে পড়বে। এই নাটকে আমরা একসাথে অনেকে অভিনয় করেছি। আমার মায়ের ক্যারেক্টার করেছেন মুনিরা ইউসুফ মেমি, তারপর বাঁধন আছে, বাঁধনের বাবা ক্যারেক্টার করেছেন কে এস ফিরোজ, মম মোর্শেদ আছেন, সামিয়া আছেন, প্রিয়া আছেন, তারপর সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি আমরা। আপনারা দেখলে আশা করছি ভালো লাগবে। হয়েছে হয়েছে, ওকে আর লাই দিয়ে মাথায় তুলিস না তো, এমনিতেই মাথার উপর চড়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তোর ঘাড় যদি ব্যথা করে তুই আমার দিয়ে দে, আমি ছেলেকে মাথায় তুলে নেব, আমার সাথে নিয়ে যা। যা যা নিয়ে যা, আমি একেবারে বেঁচে যাই।